আজ 10 বছর হয়ে গেল তুমি আমাদের মধ্যে নেই। জনসমুদ্রে আর গান স্যালুটে বিদায় নিয়েছো তুমি এক দশক আগে। তুমি শালা বাংলাকে নষ্ট করে দিয়েছো, বাংলাকে বঞ্জার জমিন বানিয়েছো, বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছো, রিফিউজি ঢুকিয়েছো, ইংরেজি তুলে বাংলা ভাষা মাতৃদুগ্ধ বলেছো, দেশে প্রথম মোবাইলে হ্যালো, প্রথম আইটি সেক্টর আনার পরেও বাংলা থেকে নাকি কম্পিউটার তুলে দিয়েছো বলে অভিযোগ। তাই আজ 34 বছর পরেও একটা ফেসবুক এসেও চলে গেল, একটা ইনফোসিস হাপিত্যেস করে বসে থাকলো জমির জন্য। সব বিপিও দীর্ঘশ্বাস ফেলছে, বাকি কোম্পানি ভুবনেশ্বরে চলে গেছে, একটাও সেক্টর 5 পরে সেক্টর 6, 7, 8 এলো না, রাজার হাটের পরে রানীহাট এলো না, ভূমি সংস্কারের পরে একটাও নতুন কৃষি বিপ্লব হলো না, উল্টে কৃষক আত্মহত্যা বেড়ে চলল গোটা দেশে, বাণিজ্য নগরী কাঁপিয়ে কৃষক মিছিল হলো, আর শৌখিন বাবু বিবিরা মানতে শিখলো যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয়, মিছিল করতে হয়। তোমার ওই পাগলা গৌতম চেয়েছিল গোটা দেশের সার্ভিস সেক্টর ক্যাপিটাল হোক বাংলা। নয়ডা, গুড়গাঁও এর অনেক আগে একটা রাজার হাট ছিল, একটা সিঙ্গুর হতো, ঘরের ছেলেমেয়েরা ঘরেই থাকত, পাড়াগুলো গমগম করত, কিন্তু ছেলেমেয়েরা দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই পাড়ি দিল বাংলাকে বৃদ্ধাশ্রম বানিয়ে। ছেলেমেয়েরা দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই পাড়ি দিচ্ছেই, আর মাঝে মধ্যে ফিরে আসছে অমুক উৎসব তমুক মেলাতে চপ আর চা খেতে। আবার বাংলা ভাষার পক্ষ নিতে হচ্ছে, আবার বাঙালি জাতীয়তাবাদ আনতে হচ্ছে, আবার হিন্দি আগ্রাসন আটকাতে হচ্ছে, আবার মাতৃভাষা মাতৃদুগ্ধ বলতে হচ্ছে। কিছু মনে পড়ছে? আর কেউ বলবার নেই যে দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে দেব, আর কেউ বলবার নেই ওরা একটা অসভ্য বর্বরদের দল, আর কেউ রুখে দাঁড়াবার নেই, কেউ চোখে চোখ রেখে উৎসবকে উৎসব আর পুজোকে পুজো করবার নেই। না, কোনো দিন তোমাকে সরকার চালাতে ফেজ টুপি বা নামাবলি পড়তে হয়নি, কোনো দিন ভোট পেতে জয় শ্রীরাম বা ইনশাআল্লাহ বলতে হয়নি, না আর কেউ দেশের রাজনীতিতে যুক্ত ফ্রন্ট, ফেডারাল ফ্রন্ট বা তৃতীয় ফ্রন্টের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নেই, সব ফাউ। বাংলার মুখ্যমন্ত্রীকে আর কেউ সমীহ করে প্রধানমন্ত্রী হতে বলে না, গান্ধী পরিবার আর কারোর অনুযোগ শুনে চুপ করে যায় না, পলিট ব্যুরো আর কোনো বাস্তববাদী সিদ্ধান্ত নিতে কলকাতা মুখ হয় না, আর কোন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বেঁচে নেই, এখন পঞ্চায়েত ভোটে ঘর থেকে বেরোলে বোমা মেরে দেওয়া হয় দালানে, লাল পতাকাও নেই তাই মেহনতি মানুষেরা বিভ্রান্ত, জাতের জন্য লড়বে না ভাতের জন্য, অনেকটা দেরি হয়ে গেছে, মাংস পোড়া গন্ধ ভাতের সাথে মিশে গেছে। এখন প্রতি ভোটের আগে বিরোধী শূন্য করার ফরমান জারি হয়, এখন ভোট উৎসব না মৃত্যু মিছিল, মৃত্যু বাঙালি রাজনৈতিক কর্মী না, হিন্দু বা মুসলিমের হয়। এখন আর কেউ নেই বলার আমি নিরপেক্ষ নই, আমি মেহনতি মানুষের পক্ষে, এখন আর কেউ সুভাষ চক্রবর্তীর মতো দামালদের প্রশ্রয় দেওয়ার নেই, তাই হয়তো আর একটা সুভাষ চক্রবর্তীও নেই, এখন আর কেউ বিরোধীদের সেলফ পাত্তা না দিয়ে ইস্যুকে নন ইস্যু ও সামান্য বানিয়ে দিতে পারে না, গোটা দেশ দিকি দিকি জ্বলছে যখন একটা দারুণ বিস্ফোরণে জেগে উঠবে বলে তুমি গেছো, স্পর্ধা গেছে, বুদ্ধ গেছে, অন্ধকার এসেছে। ঘুমাও জ্যোতি বসু, আমরা জেগে আছি, হয়তো সামান্য কয়েকজন কিন্তু আছি। কমরেড জ্যোতি বসু, তোমায় জানাই লাল 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 সালাম।